চলে এসেছি সল্টলেক, এটা সল্টলেকের ইসি ব্লক, তো ভীষণ নস্টালজিক হয়ে পড়ছি, কারণ এটা আমাদের, হ্যাঁ আমরা ছোটবেলায় কত, এটা আমাদের পুরনো পাড়া, তো খুব ভাল লাগছে। দেখা যাক, এদিক ওদিক যাওয়ার ইচ্ছা আছে, প্রথমে কিছু পেট পুজো করার ইচ্ছা আছে, খেয়ে নি, হ্যাঁ পেট পুজোটা করে নি, চলুন আমাদের সাথে। আমরা দাঁড়িয়ে আছি ইসি মার্কেটের গেটের জাস্ট বাইরে, আর অপোজিটেই হচ্ছে আহারের রেস্টুরেন্টটা, কিন্তু এখন তো বিকেলবেলা, স্ন্যাক্স খাওয়ার টাইম, তো আমরা চলে যাব ডিরেক্ট স্ন্যাক্স কাউন্টারে, যেটা হচ্ছে আহার রেস্টুরেন্টের মেন আউটলেট, যেটা বহু বছরের পুরনো, একদম মার্কেটের ভিতরেই আছে ওটা। তো চলুন আমরা স্ন্যাক্স খেতে যাই। তো এই রেস্টুরেন্টের যিনি একদম হর্তাকর্তা ম্যানেজার বলা যায়, তার সাথে আলাপ হয়েছে বিশ্বনাথ বাবু, তোমার সাথে দু চারটে কথা বলে নিই। তো এই আহারের আউটলেট কটা সল্টলেকে? ইন্টারন্যাশনাল চলে গেছে, রোল মোমো মোগলাই সব শেষ। বাহ খুব ভালো, অনেক আইটেম চলে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন আইটেম এমনি রাখা আছে, ওখানে হচ্ছেও হচ্ছে। তো এখন যেহেতু বিকেল, আমরা স্ন্যাক্স আইটেম ট্রাই করব, এগুলো কাবাব রাখতে। এখন আমরা কি কি নিতে পারি দাদা, এখন এখান থেকে কি কি খেতে পারি আমরা এখন, কি কি নিতে পারি? এখন আপনি সবই পাবেন, সবই পাবেন। হ্যাঁ কবিরাজি স্পেশাল ওটা নিতে পারি আমরা, ওটা একটা নেব, আর যেটা বলছি ইন্টারন্যাশনালি ফেমাস ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই তো অবশ্যই ট্রাই করবো, এখানে সবই অ্যাকচুয়ালি খুবই ভালো খেতে, তো সবটাই ইচ্ছা করবে। আর সল্টলেকের মধ্যে এটা হচ্ছে বেস্ট। তো চলুন দেখা যাক কী কী খাই। আমরা কিচেনের ভিতরে চলে এসেছি, তো ওয়াও এখানে কবিরাজি তৈরি হচ্ছে, ফিশ কবিরাজি। এখানে চিকেন কবিরাজি দুরকম পাওয়া যায়, আমরা আজকে ফিশ কবিরাজি অর্ডার দিয়েছি। তো মেকিংটা দেখুন আপনারা, এক্সেলেন্ট। এখানে স্ন্যাক্স আইটেম তো মানে দারুণ দারুণ, কোয়ালিটিও অনেক ভালো, মেকিংটা দেখুন আপনারা, এটা দেখেই তো আমার তুলে নিয়ে খেতে ইচ্ছা করছে। এটা ফিশ কবিরাজি, চিকেন কবিরাজিও আছে, অ্যাকচুয়ালি কবিরাজিটা ফিশ কবিরাজি ভালো লাগে বেশি খেতে, চিকেনটাও ভালো ভালো হয়। তো আমার প্লেট রেডি, ওয়াও দুভাগে করা হয়েছে দুটো, কেন এতটা একা খাওয়া যাবে না, তো আমার বোন আর আমি এটা একটা কবিরাজি, এটাকে দুভাগে দিয়েছে আমাদের, তার মানে ভাবুন এটা কত বড় কবিরাজি, মানে একজনের পক্ষে সম্ভব না খাওয়া, ওই জন্য দুভাগে দেওয়া হয়েছে। এই যে এটা ভাঙলাম, এটা পুরটা দেখুন ফিশের ভিতরে, দারুণ, এই ঝুড়িগুলো তো দারুণ লাগে, কোয়ালিটি ভীষণ ভালো ভীষণ ভালো। আমি এখন মন দিয়ে শুধু খাচ্ছি, অন্য কোনো দিকে তাকানো শুনিয়েই পাচ্ছি না, এত ভালো হয়েছে খেতে, ভীষণ সুন্দর, অসাধারণ খেতে হবে। আমি কবিরাজি অনেক জায়গায় খেয়েছি, কিন্তু এইটা বেস্ট, দি বেস্ট।
ভীষণ ভালো খেতে। তবে কয়েকটা ইনফরমেশান বলে দিই, এটা কিন্তু সিটি সেন্টার ওয়ানের খুব কাছে, মানে ল্যান্ডমার্ক সিটি সেন্টার ওয়ান। সিটি সেন্টার ওয়ানে আপনারা যত দাম দিয়ে খাবেন তার থেকে আপনি এখানে একটু দু মিনিট এলেই আহার এখান থেকে নিন, অসাধারণ টেস্ট, ভালো লাগবে। চিপ অ্যান্ড বেস্ট। অ্যান্ড এটা সল্টলেকের সব জায়গায় ডেলিভারি করে, সল্টলেক সব জায়গায় ডেলিভারি হয় একটা। আর এখানে সবই পাবেন, বিরিয়ানি, কাটলেট, ফিশফ্রাই, কবিরাজি, মোগলাই, সব সব ধরনের সব কিছু পাবেন। তো আপনারা অবশ্যই আসুন, মনে রাখবেন দরকার হলে সল্টলেকেই অনলাইন অর্ডার হয়। ও রোলটা তো ভীষণই ভালো খেতে, কোনটা বাদ দেবো বলুন, সবই ভালো, রোলটাও খাবেন, রোলটাও ভালো। আমি সেটাই বলছি, যারা সল্টলেকে থাকেন তাদের তো মানে কোনো ব্যাপারই না, পারলে আজকেই চলে আসুন। যারা থাকে তাদের বলতে লাগবে না, বলতে লাগবে না, অনেকেই জানে। আর যারা জানেন না একদিন চলে আসুন, এই তো এখান থেকে এইটুকু, পারলে আজকেই চলে আসুন। আর যারা ভাবছেন সিটি সেন্টার ওয়ানে গিয়ে খাবেন, সেটা না করে এখানে চলে আসুন, চিপ অ্যান্ড বেস্ট। ওয়াও দারুণ দারুণ, যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি। এইটা আপনারা অনেক বড় বড় রেস্টুরেন্টে যান, কিন্তু আমি বলবো সল্টলেকের এই ইসি ব্লকের এই আহারে অবশ্যই আসবেন, আর সব কিছু তো ট্রাই করবেন, ফিশ ফ্রাই অবশ্যই ট্রাই করবেন। দারুন, আমি তো কথা বলতে পারছি না, এত সুন্দর, সত্যি সুন্দর, না ভীষণ ভালো খেতে, সিরিয়াসলি এতটা এক্সপেক্ট করিনি। তো এটা ফেমাস হওয়ার যথেষ্ট কারণ আছে, নাহলে সত্যি মাছগুলো এত ভালো, ফিশগুলো কোয়ালিটি এত সুন্দর, খুব ভালো, এটা বলার সত্যি, প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি ভালো। এই ফিশটা আমরা দেখাচ্ছি, দেখুন ক্যামেরায়, দারুন, ওয়াও, প্লিজ ট্রাই করবেন। তো স্ন্যাক্স খেয়ে আমাদের পেট তো একদম ফুল হয়ে গেছে, কিন্তু বাড়ির জন্য তো পার্সেল নিয়ে যেতে হবে, তো ওই জন্য আমরা চলে এসেছি একদম রেস্টুরেন্টের ভিতরে যেখান থেকে আমরা পার্সেল নেব। তো অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছেন ভীষণ সুন্দর, ছোট রেস্টুরেন্ট হলেও খুব সুন্দর করে সাজানো, আমাদের খুব পছন্দ হয়েছে, মানে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো আর ভীষণ ক্লিন। তো আমাদের লোভনীয় অর্ডার চলে এসেছে, চিকেন টিক্কা কাবাব, আর সাথে আছে চিকেন তন্দুরি, ওয়ান অফ মাই ফেভারিট, খুব ভালো লাগে খেতে, এটা চিকেন রেশমি কাবাব সাথে পুদিনার চাটনি, মাটন বিরিয়ানি, ও আর লোক সামলানো যাচ্ছে না, আর আছে নুডলস। তো এই পার্সেল নিয়ে আমরা এখন সোজা চলে যাবো বাড়ি, বাড়িও খেতে হবে। তো আপনারা এই মেনু কার্ডের দিকে একদম এক ঝলক গুলিয়ে নিন আর খুব তাড়াতাড়ি প্ল্যান করে চলে আসুন। তো এই ভিডিওটা পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই। Thank you.